সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করেছেন জি আল্লাহর আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আজকের এই শ্রেষ্ঠ দিন জুমার দিন সাত দিনের শ্রেষ্ঠ দিন কিসের দিন জুমার দিনের এই জুমার টাইমে জুমার নামাজ পড়ে আমরা এমন একটি গধুলি বেলা সুন্দর একটি বিকেলে আমরা বসতে পেরেছি করণে কেরিমের আলোচনার এই মঞ্চে আমার পাক আসার সুযোগ করে দিয়েছেন শকর আদায় করছি বলে উঠছি আলহামদুলিল্লাহ আবার সবাই বলছে আল্লাহ আফা

মেহমান ছিলেন তারাও কথা বলেছেন আমি শুরু করেছি আজান শুরু হয়েছে কিন্তু আমরা নামাজটা আজকে যদি একটু বিলম্বে পড়ি আমাকে একটু কি সুযোগ সুযোগ দেওয়া যাবে সুযোগ দেওয়া যাবে আমরা আউয়ালে নয় আখেরেও নয় উম্মত ওয়াসাতান আমরা তো উম্মত মধ্যমপন্থী আমরা নামাজ মাস সময় আমরা পড়ে নেবো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজ আমার পূর্বে যিনি ইসলামী সঙ্গীত গিয়েছেন তার ওয়াজের তার গানের মাঝে অনেক মেসেজ মোটামুটি একটা সঙ্গীত একটা ইসলামীর সঙ্গীত যদি বাস্তবমুখী হয় একটা সঙ্গীতের ভিতরে একটা কবিতার মধ্যে অনেক ওয়াজ হয়ে যায় তনি অনেক দামি দামি ইসলামী সঙ্গীত তিনি উপস্থাপন করেছেন এবং আমার পূর্বে ফখরুদ্দিন হেলাল ভাই কোথায় আমি তো এখানে নাম খুঁজে পাচ্ছিলাম না আমার ফখরুদ্দিন হেলাল ভাই আহারে আল্লাহ একবার আমার চোখে পড়েনি এটা লাল কালি না তো এমন কালি আমি চোখে পাইনি আমি আমার অ্যাডভোকেট ফখরুদ্দিন হেলালি ভাই তিনি অনেক চমকপ্রদ বেশ কিছু দামি কথা তিনি উপস্থাপন করেছেন সম্মানিত ভাই আমি আলোচনার সূচনায় কোরআনে করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাই সফ থেকে কয়েকটি আয়াতি করিম আমি প্রথম থেকে আমি তেলাওয়াত করেছি কিছু কথা বলতে চাচ্ছি অল্প সময়ে যতটুকু পারা যে আমি বলার চেষ্টা করছি ইল্লা বিল্লা সম্মানিত ভাইয়েরা আমরা এমন সময় মানে অতিক্রম করছি এমন এটা টাইম আমরা অতিক্রম করছি আমার দেশে এই বছর এই মাসেই বিজয় দিবস পালন হয়েছে পালন হয়েছে না স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন দেখতে দেখতে অনেক বৃদ্ধ মানুষ যারা এখানে বসে বসে আছেন তারা জীবন্ত ইতিহাস পঞ্চাশটি বছর পার করেছেন আমাদের স্বাধীনতার বেশ কিছু পরে জন্ম এই পঞ্চাশটি বছর আমরা স্বাধীনতার আজকে এবছর সুবর্ণ জয়ন্তী আমরা পালন করলাম আমার গতকালকে মাহফিল ছিল গত দু তিন দিন বরিশাল অঞ্চলে গত রাত্রে ছিল মনপুরায় আমরা এই যেমৎ শুনে এসেছি লঞ্চ ডুবিতে মানুষ মারা যায় লঞ্চ ডুবিতে মানুষ মারা যায় এবার শুনলাম কি নিচে পানির অভাব নাই গোটা নদী জুড়ে পানি অথচ লঞ্চে আগুনে পড়ে মানুষ মারা গেল এত পানি থাকার পরেও বড় গোনার বাতাস ভারী হয়ে গেল পঁয়তাল্লিশটা লাশ সামনে রেখে জানাজা দাফন কাফন হল গোটা পৃথিবীর সর্ববৃহৎ সি বিচ সমুদ্র সৈকত পর্যটন এলাকা আমার দেশের কক্সবাজার সেই কক্সবাজারে একটু আনন্দ বিনোদ আনন্দ বিনোদন করার জন্য স্বামী তার স্ত্রীকে সাথে নিয়ে ছোট্ট একটা বাচ্চাকে সাথে নিয়ে ঘুরতে গেল ঘুরতে গিয়ে স্বামীর চোখের সামনে স্বামীকে বেঁধে রেখে তিন মাসের শিশুকে সামনে আটকিয়ে রেখে পালাক্রমে গণধর্ষণ করা হল কোন সময় যে সময় আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর আমরা পালন করলাম সম্মানিত ভাইয়েরা আজকে একত্রিশে ডিসেম্বর বারোটার পরে আবার আরেকটু উদযাপন হবে নাউজুবিল্লা বলবেন না যেরকম নাউজুবিল্লা শুধু উদযাপন করতেছি আমরা কিন্তু আমরা বিজয় এনেছি আমরা কিন্তু প্রকৃত বিজয় প্রকৃত স্বাধীনতা প্রকৃত শান্তি নিরাপত্তা আদৌ কি সমাজে আছে আসতে বলবেন না আছে নাই সম্মানিত বন্ধুগণ কেন নাই কি জন্য নাই একটু পরে আসি আজকে একত্রিশে ডিসেম্বর পার হবে বারোটা ক্রস করলেই কি যেন শুরু হবে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইটকে ইসলামকে অনুমোদন করে আমার দেশে মুসলিম বেশি না নন মুসলিম বেশি মুসলিম দেশে বারোটার পরে চোখের সামনে আমরা যে দৃশ্যগুলো অবলোকন করব এই ব্যাপারে কোনো কি সজাগ দৃষ্টি আমাদের আছে নাই আমরা কথা বলছি কিন্তু আমাদের মুখ থেকে হাজার বার কথা বললে জানা কাজ হবে একজন ব্যক্তি যদি একটা বলে দেয় সেই কথাই কার্যকর হয়ে যাবে আসল জায়গা থেকে কথা বলার সে মানুষটা নাই বরঞ্চ তারা মনে মনে ওগুলোই চায় ওগুলো কি প্রমোট করতে চায় আসতে বলবেন না না নাই থার্টি ফার্স্ট নাইট কেন পালন করতে হবে বারোটার পরে যদি আনন্দ উল্লাস না করা হয় ওই মুহূর্তে যদি কেউ আনন্দ উল্লাস না করে গোটা বছরটাই তার আনন্দ আর থাকবে না বুঝলেন এই জন্য বারোটা বাজলেই আনন্দ উল্লাস করতে হবে আতসবাজি ফটকাবাজি এই সমস্ত বিষয়গুলো আমার দেশে চালু হয়েছে যা আজ থেকে দশ বিশ বছর আগেও এত ছিল না ছিল এগুলো সব ইউরোপিয়ান আমেরিকান কালচার এগুলোকে আমরা বিশ্বাস করি না মানবো না আসতে কন কেন জোরে বলুন ঠিক কি না আমরা কি মানি এগুলো আমাদের জন্য আনন্দের দিন আসে না নাই বিশেষ দিন আসে না নাই ইউরোপ আমেরিকা এটা চালু করেছে ওদের বাণিজ্যিক সুবিধার জন্য ওদের কমার্শিয়ালি চিন্তা মাথায় নিয়ে তারা এগুলো করেছে এই সমস্ত নোংরামির সাথে আমরা জড়াবো না আমাদের নিজস্ব স্বকীয়তা আমার দেশীয় সংস্কৃতি মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই আচ্ছা এটা আমি একটু সাবধান করে দিলাম কেন দায়িত্ব আছে আমাদের আমরা এগুলো করতে যাব না জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কথায় বড় হতে চাই না কাজে বড় হতে চাই আল্লাহ কি চান আল্লাহ কি চান কাজে বড় হতে বলছেন সম্মানিত ভাইয়েরা তালা সুরা সফের শুরুর দিকে তার নিজের বড়ত্বের কিছু পরিচয় দিয়েই ইমানদারের জীবনে গুরুত্বপূর্ণ একটি গুণ তার কথা কেমন হওয়া উচিত এবং আল্লাহ তালা কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের একটা পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন সংক্ষিপ্তের সময় আজকে তো বেশি সময় পাবো না সংক্ষিপ্তের সময় আমি এটা বলার চেষ্টা করছি জোরে বলি ইনশা আল্লাহ মূল আলোচনার দিকে চলে যাচ্ছে এখন তো মাহফিলে আমি লক্ষ্য করতেছি বিভিন্ন জায়গায় আগে এটা ছিল না এখন মাহফিলে মহিলারাও মার্শাল্লাহ এখন লেকচার দিচ্ছে তাই না প্রায় দেখি আমি ভাবি মনে মনে ভাবি এই পর্যন্ত আমি এরকম মুখোমুখি হই নাই আমার মঞ্চে এখন এরকম পরিস্থিতি হয় নাই আমি আজকের এই বক্তৃতার মধ্য দিয়ে জানাতে চাই এদেশের সকল মাহফিল কমিটিকে কোন মাহফিলে কোন মহিলাকে মঞ্চে তুলতে দিবেন না মসজিদের ইমামতের জন্য পুরুষ নির্দিষ্ট না মহিলা নির্দিষ্ট এই পৃথিবীর সমস্ত পয়গাম্বার নারী না পুরুষ নারী না পুরুষ এরপরও কি বুঝতে বাকি সম্মানিত ভাইয়েরা এই সিচুয়েশন তৈরি করেছে এক শ্রেণীর ফেতনা সৃষ্টিকারী যারা মাহফিলের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় মসজিদের নামাজের নেতৃত্বে কোন নারী দাঁড়ালে কেউ মানবো আমরা কেউ মানব এটাও আমরা মানি না আমার নবীজি আমার নবীজ নারী সমাজকে লক্ষ্য করে তিনি বয়ান করেছেন একদিন বয়ান করছেন ইয়া মাআশারান নিসা হে নারী সমাজ তাসাদদাকনা ফাইন্নাউরিতুকুনা তোমার বেশি করে দান সদকা করো আমাকে দেখানো হয়েছে তোমার অধিকাংশই জাহান্নামী তিনি আড়াল করে তিনি কথা বলেছেন মন চেসেছে পাশাপাশি বসেছে এই সিস্টেম মাহফিলে কেন চালু করতে হবে এই এই সিস্টেম তারাই মাহফিলে চালু করতে চায় যারা মাহফিলকে নষ্ট করতে চায় পর্দা করা কি আসতে কন কেন পর্দা করা কি এটা কি আমার হুকুম না আল্লাহর হুকুম মেয়েদের কথার পর্দা আছে না নাই চেহারার পর্দা আছে না নাই বিনা প্রয়োজনে পাশাপাশি বসা কি যায় না আমরা কি সবই ভুলে যাব আমরা সতর্ক হব জোরে বলি ইনশা আল্লাহ ওই যে কথা বলতে হবে আমি আমিনে আমি নেত্রী আমি কথা না বললে কেমন হয় না ইসলাম যেটা অ্যালাউ করে না সেই দিকে আমরা যাব কোন সুরা বলেন তো কোন সুরা থেকে কথা বলতে চাচ্ছি সুরা সফ সফ মানে হচ্ছে সারিবদ্ধ লাইন কিসের লাইন লাইনে কারা দাঁড়াবে যারা আল্লাহর পথে যারা মুজাহিদ তারা দাঁড়াবে যেরকম সুবাহান আল্লাহ একতা বদ্ধ হয়ে দাঁড়াবে আজকের এই পৃথিবীতে মুসলমান মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস হলো ভ্রাতৃত্বের সংকট ভ্রাতৃত্ব নাই একতাবদ্ধতা নাই সারিবদ্ধতা নাই অথচ আল্লাহ তালা সারিবদ্ধতা দিয়ে কি মুসলমান এক হবে না পৃথক থাকবে এক হবে আল্লাহ সুরত সফের শুরুতেই সুন্দর করে তার

كبر بقة عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص يقولون الله أكبر আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার সব কিছুর মালিকানাকার আমরা তো তেজবি সেই মহান রবের যোগ্য যিনি গোটা আকাশের মালিক বিস্তৃত জমিনের মালিক সকল ক্ষমতা একমাত্র কার যিনি মহাবিজ্ঞানী যিনি পরাক্রমশালী আল্লাহ তালা তার নিজের পরিচয়টা আগে দিয়েছেন এই আকাশটা কে সুন্দর করে বানিয়েছেন এই সূর্যটা কে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন সুরা ফুরকানের শেষ রুকতে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা আগে দিয়েছেন আবার কোরআন যখন খুলব আমরা কোরআন খোলার সঙ্গে সঙ্গে পরিচয়টা পেয়ে যায় কি প্রথমে কার আল্লাহর পরিচয়টা পায় এক কথায় গোটা কোরআনকে যদি আপনি তিন ভাগে ভাগ করে নেন তিন ভাগের একটা ভাগ শুধু আমার রবের পরিচয় দিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন তাওহীদ নিয়ে কথা বলেছেন সূরা ফুরকানের 6 সূরকে কি বলছেন তাবারাকাল্লাযী জা'আলা ফিসসামাই বুরুজাউ ওয়া জা'আলা ফীহা সিরাজাউ ওয়া ক্বামরান মুনীরা রব্ব। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বহু গ্রহরাজি তিনি সৃষ্টি করেছেন রেখে দিয়েছেন। তাতে রেখে দিয়েছেন আমাদের আকাশের উপরে এই প্রদীপ্ত সূর্যটাকে। প্রদীপ্ত সূর্য তিনি সেট করেছেন দিনের ঘড়ি করে দিনের আলো করে দিয়েছেন আলো আর বিকিরণকারী চাঁদ রাতের ঘড়ি করে দিয়েছেন চাঁদ দিনের ঘড়ি করে দিয়েছেন সূর্যটাকে এবং এই সূর্য চন্দ্র পরিচালনা করার দায়িত্ব কার আসতে বলবেন না কার আল্লাহর এই সূর্য এবং এই চাঁদের পরিচয় দিলেন আল্লাহ না নিজের বড়ত্বের পরিচয় দিতে গিয়ে সূর্য প্রসঙ্গ টানলেন চাঁদ প্রসঙ্গ টানতে গিয়ে তিনি এমন একটা তথ্য এখানে দিয়ে দিলেন আমরা সবাই জানি বিজ্ঞান বইয়ে পড়েছি সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোন আলো আমরা বিজ্ঞান বইয়ে প্রমাণ পেয়েছি বিজ্ঞানরা নাকি প্রমাণ করেছে সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই কিন্তু আল্লাহ তালা এই কথাটা আজকে বললেন না কালকেও বললেন না কোরআন নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলমিন দেড় হাজার বছর আগে রসুলকে দিয়েছেন এর আগে কোরআন ছিল কি ছিল না ছিল মাহফুজে মাহফুজে ছিল সেই সেই সংরক্ষিত সূর্যের অবস্থান কোথায় সূর্যের কি পাওয়ার আছে চাঁদের কি পাওয়ার আছে সেই পাওয়ার সহ তার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন চাঁদের নিজস্ব আলো আছে প্রদীপ তো আলো তিনি দিয়েছেন আর রাতের বেলা আলো বিকিরণকারী চাঁদ দিয়েছেন অর্থাৎ চাঁদের নিজস্ব আলো সূর্যের নিজের আলো আছে এটা কি বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে পেয়েছে কি বলেন কিসের থেকে পাইছে কোরআন থেকে পেয়েছে তাহলে এখন আমি যদি বলি যে ওরা প্রমাণ করেছে না চুরি করেছে চুরি বলতাম না চুরি কথাটা কেমন হয় না চুরি বলতাম না কিন্তু যদি লেখা থাকতো যে তত্ত্ব সূত্র হল সোরাফর খান আয়াত নাম্বার একষট্টি অথবা বাষট্টি এরকম যদি বলতো তাহলে আমরা বলতাম না যে এটা চুরি করেছে তাহলে দেড় হাজার বছর আগে কোরআন বলে দিচ্ছে আল্লাহ তার নিজের পরিচয় বড়ত্ব প্রকাশ করতে গিয়ে বললেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের নিজস্ব আলো আছে প্রদীপ্ত আলো এবং আলো বিকিরণকারী চাঁদ তিনি আকাশে সেট করেছেন তাহলে দেড় হাজার বছর আগের তথ্যটা যে কোরআনে পাওয়া যায় মাত্র পঞ্চাশ ষাট একশো বছর আগে বিজ্ঞান যদি এটা বলে ফেলে এটাকে প্রমাণ করলো না নকল করলো প্রমাণ করল না নকল করলো চুরি করেছে তারা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর পরিচয়টা কত বড় কত বৃহৎ পরিচয় এই সূর্যটা কি কল্পনা করা যায় আল্লাহ কি করে বানালেন কোটি কোটি বছর যে সূর্যের বয়স আজ পর্যন্ত সূর্য আলো দিয়ে যাচ্ছে কোন একটা দিনের জন্য কোন একটা মুহূর্তের জন্য এটি কি বন্ধ আছে আজ তো কেমন না বন্ধ আছে একটা মুহূর্তের জন্য বন্ধ নাই রীতিমতো আলো দিয়ে যাচ্ছে রীতিমতো তাপ দিয়ে যাচ্ছে কত জ্বালানি লাগতেছে কত কি লাগতেছে আল্লাহ এটাকে ফ্রি সার্ভিস করে দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য জোরে বলে সূর্যের আলো কি শুধু মানুষ পায় শুধু কি মানুষ পায় গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে জলজ স্থলজ সমস্ত জগতের সব জগতের সব জায়গার যত প্রাণী সব সূর্যের তাপ পাচ্ছে সূর্যের উপকার পাচ্ছে আর সূর্যটা চালায় দিচ্ছেন কে এটিকে পরিচালনা করছেন কে আল্লাহর পরিচয়টা কত বড় সূর্য চন্দ্রের পরিচয় দেওয়ার পর পর আবার বলছেন ও হুয়াল্লাযী খলকাল ও হুয়াল্লাযী খলকাল লাইলা ওয়ান-নাহারা খাল ফাত লিমান আরাদা আইয়াজকার আও আরাদা শুকুরা তিনি সেই মহান সত্তা যিনি রাতের উপরে তিনি করেছেন দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে এই যে আমরা মধ্য দিয়া আমরা দিন এবং রাত আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে দিন ঢুকান কে আসতে পারবেন না কে ঢুকান এখন তো পৌষ মাস গ্রীষ্মকাল আর এই শীতকাল শীতকালে শীতের রাত চাল্লা পাক লম্বা করে দিয়েছেন আবার গরমকালে গ্রীষ্মকালের রাতটাকে ছোট করে দিয়েছেন এই যে গ্রীষ্মকালের রাতটাকে ছোট করে দেওয়া শীতকালের রাতকে বড় করে দেওয়া দিনের মধ্যে মধ্যে রাত রাতের কে কে দেন বলেন আসতে বলবেন না কে ঢুকান পৃথিবীর কোনো মানুষ কি পারবে পৃথিবীর কোনো মানুষের এখানে কোনো কাজ আছে মানুষ কি সৃষ্টি করেছে মানুষ তো কিছুই সৃষ্টি করতে পারে নাই মানুষ তো একটা চালও বানাতে পারে না এই যে বসে আছি আমরা এখানে ধানের আবাদ হয়েছে একটা চাল একটা ধান কি মানুষ কি বানাতে পারে এক ফোঁটা পানি কি বানাতে পারে সেই মানুষের কি প্রাউড দেখেন সেই মানুষের কি অহংকার দেখেন তিলকে তাল বানায় ফেলে ধরকে সরা করে ফেলে ক্ষমতার মসনদে বসে অহংকার আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আল্লাহ তাল্লা সুরা সফে বলছেন চাপাবাজি কর বড় বড় কথা বলো আগে আমার পরিচয় তোমাকে জানতে হবে আমি কে আল্লাহ তালার তার নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ কত বড় অহংকার তো পৃথিবীর কেউ করতে পারে না অহংকার করবেন কে আসতে বলবেন অহংকার করবেন কে কারো মধ্যে যখন আপনি দেখবেন তিনটা জিনিস ঢুকেছে ভাববেন যে তার ধ্বংস খুব নিকটবর্তী তিনটা জিনিস নাম্বার ওয়ান হচ্ছে অহংকার নাম্বার ওয়ান কি অহংকার নাম্বার টু হচ্ছে হিংসা নাম্বার টু কি হিংসা নাম্বার থ্রি হলো অবৈধ লোভ এই তিনটা যার মধ্যে পাবেন তার ধ্বংস সুনিশ্চিত অহংকার দেখেন না চেয়ারে মাইক তিন মাস পরিমাণ বক্তব্য দিছে একজন মনে আছে আপনাদের ওর মধ্যে অহংকার আছে না নাই মুজাম্মেল ভাই চলে গেলেন আর বসেন আর কিছুক্ষণ আমি তো সব লক্ষ্য করতেছি তো কে আসতে আছে কে যাচ্ছে আমি তো বেশি সময় নেব না সম্মানিত ভাইয়েরা আমি সরিষাবাড়িতে গিয়েছিলাম তার এলাকায় মাহফিলে গিয়েছিলাম বেচারা ডাক্তার মানুষ তো ডাক্তার যারা হয় মেডিকেল সাইন্স যারা পড়ে ছাত্র হিসেবে খারাপ না তো ভালো ছাত্র কিন্তু খারাপ হয়ে গেছে কেমনে জানেন বটল বটল কি বলেন কি 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 বলেন কি বটল বটল খালি কি মাথা ঠিক থাকে ওভারলোড হয়ে গেছে তখন মুখে যা আসে তাই কইছে এক মদ খাইয়া রাত তিনটার দিকে দরজার সামনে চলে আসছে দরজায় ডাকতেছে এখন বউতের তো আমার এই মদারু সমীসারা কেউ আসে নাই ভয় আর দরজা খোলে না বড় একটা ছেলে আছে বলতেছে বাবা তুই চল সাথে না জানি কখন থাপড়ায় ওর তো মাথা ঠিক নাই মদ খেলে কি মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে না তো তো ছেলেকে সাথে নিয়ে দরজা খুলতে গেছে চোখ লাল টকটকা লাল টকটক চোখ নিয়ে যখন দরজা খুলছে বোর্ড দিকে তাকায় বলছে আম্মা ইসলাম আলী খান বউ বলতে হাই রে আমার পড়া কপাল তোমার কি একটু হুঁশ নাই পাশে একটা ছেলে দাঁড়ায় আছে ওর সামনে তুমি আমার এরকম একটা ডাক দিলা ছেলের দিকে এরকম করে তাকায় বলে দুলা ভাই ইসলাম আলী হেড অফিস তো গন্ডগোল মাথা তো ঠিক নাই এরকম বহু মাথা খারাপ আরো টাকলা আছে

ক্ষমতা তার ক্ষমতার পতন তার নিশ্চিত হয়ে যাবে বেশি সময় লাগবে না কারণ অহংকার করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা কার আসতে বলবেন না কার বিশাল আকাশটা কার বিস্তৃত জমিনটা কার সব সমুদ্রের মালিক কার সব তো তিনি তো অহংকার করবেন অহংকার কখনো বান্দা করতে পারে না বান্দা বড়ংছে কি হবে আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়ে বলছেন ও বান্দারা তোমরা কেমন বান্দা হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ানশূনা আলাল আরদি হামনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তো তারাই যাদের কথা সুন্দর হবে মুআমালাত সুন্দর হবে আচরণ সুন্দর হবে ভাষা সুন্দর হবে কণ্ঠস্বর নিম্নমুখী হবে জ্ঞান সারা কোনো কথা বলবে না আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তুমি তোমার কণ্ঠকে নিচু করে কথা বলো আস্তে আস্তে বিনয়ী হয়ে কথা বলো কারণ সর্বোচ্চ আওয়াজে কথা বলে কিন্তু গাধা সবচেয়ে বড় আওয়স্কার বলেন বড় আওয়স্কার গাধা দেখেন না কি সিল্লাল নাল লোক মাস গাধার মতো সিল্লাল এক দোরে বোরকা পরে কানাডা গেছে ঠিক বোরকা পরে পুরুষ মানুষ বোরকা 벗ছে মহিলা সিহারা দেখাতে পারতেছে না এখান থেকে প্রমাণ হয় ইসলাম কে নিয়ে জারাই কথা বলবে ইতিহাসের আস্থা করে তারা হবেই 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 ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই রাজি আছেন কেনা কারা হাত করে দেখান আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আমাদের কণ্ঠস্বর হবে উগ্র না বিনয়ী উর্ধ্বমুখী না কণ্ঠস্বর নিচু হবে নিচু হবে ভদ্র ভদ্রচিৎভাবে কথা বলবো আমরা জোরে বলি ইনশাল্লাহ আমার নবীজি কি উগ্র ছিলেন না বিনয়ী ছিলেন বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন মোহাম্মদ সাল্লু তিনি যদি উগ্র হতেন তাহলে কি হতো فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فاذا عزمك على الله جرب لي الله اكبر আপনি যদি কঠোর হতেন আপনি যদি রূঢ় আচরণের হতেন হেরাসুল আপনার সামনে কেউ আসতো না আপনার সামনে কেউ ফিরতো না আমার নবী যে এত ছিলেন যে শিশু থেকে শুরু করে নিয়ে বুড়ো মানুষ পর্যন্ত সব আমার নবীর সামনে বসে যেত জরোকাল সবার সঙ্গে আমার নবী মিশে মিশে কথা বলতেন সুন্দর করে কথা বলার ব্যাপার আল্লাহ তালা হুকুমও করেছেন সুন্দর করে আল্লাহ তালা এক জায়গায় বলছেন

উত্তম করে হাসান করে সুন্দর করে কথা বলবে কার কথা আস্তে বলবে না কার কথা জ্ঞান সেরা কোনো কথা বলা যাবে না জ্ঞান নাই সেই বিষয়ে কোনো কথা বলা যাবে না লতকো ফুমালাইসেল কমিহি আইল মোন ইনসাম সরা ওয়াল ফ্যা দা কুলু উলা ই কা না আন হু মাস উলা জন্যে বলুন আহু যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কোনো কথা বলতে যেও না কথা বলতে গেলে তুমি ঠকে যাবে নিয়ে কথা বলো জেনে শুনে কথা বলো আগে চিন্তা না আগে কথা বলেন 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 আগে চিন্তা না কথা আগে চিন্তা করতে হবে কোন কথাটা বলছি কত রুকুন সত্য কথা জেনে শোনে এরপরে তুমি কথা বলো আমার বন্ধুগণ আল্লাহ তালা কথার ক্ষেত্রে কত সুন্দর করে সাজেশন দিয়েছেন এরপরে না যদি জানো ফাজ আলো اهل الذكر انكتم لا যারা জানে তাদের কাছে চলে যাও তাদের কাছ থেকে জেনে নাও যা তুমি জানো না তুমি বুঝতে পারবে শিখতে পারবে জন্য আমার বন্ধুগণ আমরা কথা বলবো আগে না চিন্তা করব আগে কথা বলবো আগে না চিন্তা করব আগে আর চিন্তা সারা কথা বললে অবস্থা কার মতো হবে কি কথা কি বুঝতেছ না গোটা দেহের ভিতরে মানুষের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এর ভিতরে সবচেয়ে স্পর্শকাত অঙ্গ হলো মানুষের জিব্বাহ ইদা আসবাহা ইবনে আদম ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আবা কুল্ল শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইনামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা ওয়াজাজনা যখন বান্দা ঘুম থেকে সকালবেলা উঠে সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাত থেকে পা থেকে মাথা থেকে চোখ কান্নাক মুখ সব থেকে সবগুলো এসে জিব্বার কাছে এসে ধরনা দেয় জিব্বার কাছে এসে বলো জিব্বা তেকফরুল্লিস তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো তুমি জিব্বা যদি ঠিক থেকে যাও আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক থেকে যাব আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব এই জন্য সবার আগে দেহের মধ্যে সবচেয়ে কন্ট্রোল রাখতে হবে অঙ্গ কনঙ্গ যা দিয়ে কথা বলি আল্লাহ সুরা সফে শুরুর দিকে আল্লাহ তাআলা এই অঙ্গটাকে কন্ট্রোল করার জন্য বলছেন আমার কথা মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা একটু চালাই আর কিছুক্ষণ যে আর কিছুক্ষণ চালাই জোরে বলি ইনশাআল্লাহ আমি আবার এই আশেপাশে কথা একটু বলতে পারি কম দেখেন না আমার দেশে তো বহু ওয়াজ আছে একটা না তিন ঘন্টা দুই ঘন্টা ওয়াজ সুর সারা সারি নাই এমনকি প্লেনে উঠতেও সুর আছে না নাই প্লেনে উঠছে কোথায় ওয়াজ করছে গেছে ওয়াজ করতে গেছে কোথায় তাও সুর সারা সারে না আছে না নাই তো কত যে চিত্ত বিনোদন আমরা দেখতে পাচ্ছি এখন আল্লাহ তুমি সঠিক বুঝ দিয়ে দাও জোরে বলে আমিন দু ঘন্টা বক্তৃতা মানুষ ক্যান্দে খুন্দে স্যার সুরের মূর্ষ নাই কেন দেখুন দেশে শেষে যখন বলা হয় ভাই অস্থির কিরকম শুনলাম কু অস্ত্র শুনলাম খুব মজা করে শুনলাম চোখে পানিও বের হলো কিন্তু কি যে কইলে বুঝে নাই এরকম আছে না নাই আছে না আমরা বুঝবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আজকে আমার আলোচনার সাবজেক্ট কিন্তু মূলত হচ্ছে আমাদের জবানকে আমরা ঠিক করব জোরে বলি ইনশাআল্লাহ যার জবানটা ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে জবান এবং আমাদের কথা এবং কাজ দুই হওয়া দরকার না এক হওয়া দরকার যেরকম দেখেন শাশুড়ি মেয়েকে বিয়ে দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার পর বলে দেখো আমার মেয়েটা খুব সুখী আমার মেয়েটা এত ভালো একটা জামাই ভালো জামাই পাইছে আমার মেয়ে জামাইটা এত ভালো বাবা আমার মেয়েটা দারুণ সুখী আমার মেয়ে জামাইয়ের কারণে আমার মেয়ে জামাই এত ভালো আমার মেয়ে যা বলে আমার মেয়ে জামাই তাই শোন এমন কি আমার মেয়ের কাপড় সুপুর আমার মেয়ে জামা ধুয়ে দেয় কি কথাগুলো বুঝতেছেন কি আপনারা আচ্ছা কিছুক্ষণ পর আবার বলতেছে কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না কেন আমার ছেলে শুধু ওর বইয়ের কথা শুনে এই ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা দিনের বেলা তো এখন তো বোঝার কথা রাত দশটার পরে একটু বোঝা যায় কম বুঝতেছেন সবাই আচ্ছা তাহলে কথা বলতেছে কয়জন কয় মুখে কয় কথা এক কথা না দুই কথা কোন এক কথা না দুই কথা দুই কথা তাহলে ছেলের ক্ষেত্রে বললো এক কথা মেয়ের ক্ষেত্রে বলল আরেক কথা তাহলে কি এটা কি ईमानদারের জমানে কথা আসে এগুলো ईमानदार কয় জামানে কথা বলবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন এটা হচ্ছে পারিবারিক জীবনের একটা বাস্তবতা বুঝালাম আমার মা আপনি যেমন আপনার মেয়ে বিয়ে দিয়ে অন্যের ঘরে অন্যের ঘরে মেয়ে চলে গেছে আপনি তাকে সুখী দেখতে চান তেমন আপনার ঘরে যে বাপমা তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে সেই বাপমাও কিন্তু তার মেয়েকে বিয়ে দিয়ে সুখী দেখতে চায় ঠিক কিনা আজকে যারা ক্ষমতার যন্ত্র ব্যবহার করে পর দেখিয়ে দিনকে রাত করে যারা জুলুম করছেন আপনিও যে ওই লাইনে আসবেন না তার গ্যারান্টি কি ঠিক কিনা এই জন্য আইন কানুন সব জায়গায় সমান রেখে জবানকে ঠিক রেখে সবকিছু চালান নচেত আজকে হয়তো কারো জন্য সর্বনাশ হচ্ছে আপনার জন্য পৌষ মাস এসেছে আপনার এক সময় সর্বনাশ হবে আপনি কিচ্ছু করতে পারবেন না এই জন্য আমরা জবানকে ঠিক রাখবো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আমার নবীর জীবনের সবচেয়ে বড় দিক ছিল তার জীবনের তার জিব্বার দ্বারা কোনো খেয়ানত হয় নাই তার জিব্বার দ্বারা কোনো গুনা হয় নাই তার জিব্বা থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই তার জিব্বা থেকে একটা মিথ্যা ওয়াদা দা তার মুখ থেকে বের হয় নাই যা বলেছেন তাই করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাহ লা ইমান লিমা দালাহ যার অঙ্গীকার ঠিক নাই যার জবান ঠিক নাই তার ইমানই তো নাই বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইয়েরা আল্লাহ ইমানদারকে প্রশ্ন করে বলছেন কি বলছেন সবাই বলুন ইমানদারেরা তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা নিজেরা করো না অর্থাৎ আল্লাহ কাজও চান কথাও চান দুইটার সমন্বয় তিনি চান দুইটাকে সমন্বয় করে আমরা চলবো যেটা বলবো সেটা করে ছাড়বো যেটা করবো না সেটা আমি বলতে যাব কেন এটা আল্লাহর কাছে খুব বড় বড় মাপের অপরাধ আল্লাহ কাছে তালার এটা সবচেয়ে নিন্দনীয় কথা এরপর আল্লাহ তালা এই বক্তব্য দিয়ে ইমানদারকে সতর্ক করছেন তোমাদের জবান এবং কাজকে তোমরা ঠিক করে ফেলো এরপর আল্লাহ বলছেন শোনো আমি মোট আটজনকে ভালোবাসি খুব বেশি বেশি ভালোবাসি মধ্যে একজন হলো কারা ইন্নল্লাহ হাই হাইমুল্লাদিন ইয়ু কতি নো নাফি সেবিলিহি সফন কে না ওই সমস্ত বান্ধবী সব চাইতে বেশি ভালোবাসেন যারা সংগ্রাম করে কার পথে আসতে বলবেন না কার পথে সংগ্রাম যারা আল্লাহর পথে করে এবং সেই নেতৃত্বে সেই নেতৃত্বে সেই সমস্ত নেতাগুলোকে মানে যে নেতার সঙ্গে নবীর সঙ্গে মিলে যায় যে নেতার সাথে মিল থেকে যায় এবং সেই নেতৃত্ব মানে যে নেতৃত্বটি ইসলামী নেতৃত্ব এই সমস্ত নেতৃত্বকে মেনে যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহ তালা বলছেন সেই সংগ্রাম করার ক্ষেত্রেও তারা একটা বিষয় ফলো করে তারা এমন ভ্রাতৃত্বের প্রাচীর তৈরি করে যেন তারা ঢালা প্রাচীরের মতো সীশা ঢালা কি ঢালা সীসা ঢালা এখানে সীসা শব্দ আল্লাহ কেন আনলেন মহসুস কেন টানলেন রসাঁস মানে হল সীসা এখানে তো কেন বুনিয়ান বুনিয়ান মাহদুত বলতে পারতেন লোহার কথাও বলতে পারতেন লোহা অধাত সীসা ধাতু কিন্তু লোহার এক প্রান্তে আগুন লাগলে পরে অপর প্রান্তে কিন্তু সমান তাপ পায় না দেখবেন আপনারা কোনো লোহা পিটায় কারা কামার কামারের কাছে যাবেন দেখবেন এক সাইডটা হাতে ধরে আছে এক সাইডটা লাল হয়ে গেছে লোহার এক প্রান্তে গরম বেশি হয় আরেক প্রান্তে গরম সমান সমানভাবে তাপ হয় না সমানভাবে গরম হয় না কিন্তু সীসা এমন একটি ধাতু সীমা সীসা এমন একটি পদার্থ যার এক প্রান্ত আগুন লাগলে পরে গোটা সীসা সমানভাবে তাপমান হয়ে যায় ঠিক তেমনই কোনো মুসলমান জনগোষ্ঠীর ভিতর থেকে একজন মুসলমানকে যদি কেউ ক্ষতি করতে চায় গোটা মুসলমান ভ্রাতৃত্বের বন্ধের আবদ্ধ হয়ে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে তারা অবশ্যই তারা ঝাঁপিয়ে পড়বে ওই মুসলমানকে রক্ষা করার জন্য এটাই হচ্ছে ক্যান হম বনিয়ানো মারুস শিশাল প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে ধরুন আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি ওখানে অনেক মুসলমান মার খাচ্ছে মার খাচ্ছে না রীতিমতো সেখানে এমন কোনো দিন নাই রক্তপাত হচ্ছে না ইসরাইলের ইহুদির বাচ্চারা তাদেরকে মানে তাদের ডেইলি রুটিন ওয়ার্কের মতো ইহুদিরা মুসলমানদের রক্ত হোলি খেলছে তা আমাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ তার ফিলিংস না থাকে বিন্দু পরিমাণ তাদের মধ্যে যদি আমাদের তাদের জন্য যদি আমাদের সমবেদনা না হয় তাহলে কি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আজ থেকে ভালোবাসবেন ভালোবাসবেন আল্লাহ তালা বলছেন যে তোমরা মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে তোমরা সংগ্রাম করবে তাহলে কোনো মুসলমানের রক্ত নিয়ে যদি কেউ খেলে অন্য মুসলমানকে বসে থাকতে পারে না বসে থাকতে পারে বসে থাকতে পারে না যদি বসে থাকে তাহলে ভাবতে হবে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে ধরুন ফিলিস্তিনের এমন বহু হাজার হাজার শিশু আছে যে শিশুরা বাপকে হারিয়েছে মাকে হারিয়েছে হয়ে খোলা আকাশের নিচে ঘর বাড়ি নেই কিচ্ছুনে সব উড়ে দিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করছে তাদের খাবার নাই তাদের যোগান নাই ওই সমস্ত শিশুরা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আব্বা নাই আম্মা নাই আমাদের দেখার জন্য দেড়শো কোটি মুসলমান পৃথিবীতে একটা মুসলমান আমাদের পাশ শেষে দাঁড়ায় নাই আল্লাহ তোমার আদালতে এই সমস্ত মুসলমান মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম তো আছে আছে আস্তে কেন কেন আল্লাহ জামিন বলছেন বন্ধন আবদ্ধ হও এটা হচ্ছে আজকে মুসলমানদের সবচাইতে অপরিহার্য কাজ হচ্ছে আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হব জোরে বলি ইনশা আল্লাহ কিন্তু ভ্রাতৃত্ব করবেন কেমনে হিংসা আজকের সমাজে কম না বেশি বরং চালেমদের মধ্যে হিংসের পরিমাণ আরো কমতেছে না বাড়তেছে টুপি নিয়ে কি যেন হলো না পাঁচ কলি টুপি নিয়ে কি যেন হলো কে যেন বললো যে পাঁচ টুপি হলো শিয়াদের লক্ষণ দুই হাতে মোসাফা করা শিয়াদের কাজ তারপর আর কি কইছে আরো কি যেন কইছে আচ্ছা টুপি মাথায় রসুল একটা কাপড় দিতেন যে টুপি যদি কেউ সারা জীবন নাও পড়ে টুপি না পড়ার কারণে কি কেউ জাহান্নাম পাবে আসতে কন কেন আসতে কন কেন আর যদি জেনার কাজ করে সুদের কারবার করে দুনিয়ার আইন মেনে নেয় কুফুর আইনকে বিশ্বাস করে আমার বুঝে আসে না সামান্য টুপিকে কেন্দ্র করে আজকে যে আপনি বিশ্বাস ছড়াচ্ছেন সামান্য টুপি পাস করলি না গোল টুপি না লম্বা টুপি এগুলোকে কেন্দ্র করে যদি আপনি এরকম ছড়ান আল মিনাল কথা না আমি বুঝি না, তাদের মধ্যে কতটুকু নলেজ আছে কি বুঝেন তারা কি উদ্দেশ্য তাদের এই সমস্ত হিংসার যন্ত্রণা করে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না উকিল তুইয় উখিলা সৌরুল আবিয়াত আরবিতে একটা প্রবাদ আছে তিন বন্য তিন বন্য ষাঁড় একটা লাল একটা কালো একটা সাদা একটা লাল একটা কালো একটা সাদা তিনজন সঙ্গে তিনটা ষাঁড় একসঙ্গে বনে চলাফেরা করে বন্য ষাঁড় তো সিংগুলো বড় বড় তো সিংহ চিন্তা করতেছে আমি এদেরকে খাবো কেমন তিনটা এক জায়গায় থাকলে তো ওদের সিং তো আমার পেটের মধ্যে ডুববে ওদেরকে খেতে পারবো না কিভাবে খাওয়া যায় কৌশল করে ভাবলো এদেরকে খাওয়ার একটাই উপায় হলো এদের জোট ভাঙতে হবে কি ভাঙতে হবে জোট ভাঙতে হবে আস্তে করে কালো সারটাকে ডাক দিয়ে বলতেছে কালো সার খামাখা তোমার জীবন এত রিস্কের দিকে নিয়ে যাও কেন কেন তোমার জীবন তো ঝুঁকিপূর্ণ কেন কি হয়েছে সাদা সারের সঙ্গে ঘোরো কেন সাদাটা তো দেখা যায় সে যতই আড়ালে থাকুক না কেন তাকে দেখা যায় তোর সঙ্গে ঘুরলে তো তোমার জীবন বিপন্ন হবে যে কোনো সময় হিংস্র একটা প্রাণী এসে তোমাকে খেয়ে ফেলবে তুমি ওর জন্য বিপদে পড়ে যাবে ওকে একটু বাদ দিয়ে চলো কে তাই তো বন্ধু তোমার সুন্দর পরামর্শ আমি গ্রহণ করলাম সাদাটাকে ছেড়ে দিল আবার লালটাকে আবার ছেড়ে দেওয়ার লালটাকে ডাক দিয়ে বলতেছে লাল তুমি যে কালোটার সঙ্গে ঘোরাফেরা করো তুমি যে তুমি যে সাদার সঙ্গে ঘোরাফেরা করো তোমার জীবন তো বিপন্ন হবে ওর সঙ্গে তোমার থাকে কিন্তু খুব রিস্কি ব্যাপার তোমার ওর সঙ্গে থাকেও না লালটাকে পৃথক করছে সাদা থেকে লালটাকে পৃথক করলো সাদা থেকে কি কালোটাকে পৃথক করলো তাহলে তিনজন কি এক জায়গায় না তিন জায়গায় এক জায়গায় না তিন জায়গায় এখন যে পৃথক করে দিল তার লক্ষণ তার লক্ষ্য তার টার্গেট কি ভালো না খারাপ খারাপ সিংহ এখন চিন্তা করলো ঠিক আছে আমার তো মতলব মোটামুটি এখন সফলতার পথে পূরণের পথে সাদাকে খেয়ে ফেলছে এরপরে লালটাকেও খেয়ে ফেলছে প্রথমে যে পরামর্শ করেছিল পরামর্শ করেছিল কালোটার সাথে কালোটার সামনে এখন দাঁড়ায় গেছে দাঁড়ায়া বলতেছে কালো এইদিকে আসো কালো এখন বলতেছে সিংহ তুমি তো বনের রাজা তোমার বুদ্ধি অনেক বেশি উখিল তো ইয়া উকিলা সওরল আবিয়াত আমাকে সেই দিনে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে যেদিন তুমি আমার থেকে সাডাটাকে পৃথক করে দিয়েছো সম্মানিত ভাইরা আমি কথাই বলতে চাই মুসলমান যত বিভক্ত থাকবে মুসলমান তত মায়ার খাবে ঠিক আল্লাহ বলছেন আল্লাহ তালা সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করবে পৃথক হয়ে না এক হয়ে পৃথক হয়ে না এক হয়ে লম্বা টুপি গোল টুপি বেতের তিন বেতের তিন ডাকাত এক রাকাত ফরজ নামাজের পরে মোনাজাত রসুলের সৃষ্টি নুরনা মাটি তারপরে আমি নাস্তে জোরে বলা এই সমস্ত ঠুনকো মাসলা নিয়ে এখন বসার সময় নয় সামনের দিন হবে ইসলামের ভাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে এসে কালেমার পক্ষে হুমকার দিতে হবে মুসলমান সম্মানিত ভাইয়েরা এরকম হিংসার বিশ ছড়ানো কিছু বেদব আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তোমার আর করার সাবজেক্ট পাও নাই মঞ্চে উঠে তুমি এখন টুপি বের করে বলে এটা শিয়ার টুপি প্রায় সোজা করা দরকার বেদব গুলো সিয়াসিতার কত আলোচনা আছে কোরআনের কত আলোচনা আছে জিঘাংসা হিংসা ছড়ান কেন এগুলো করা বন্ধ করুন আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান দান দাও দান করো জোরে বলি আমিন আরো জোরে আমিন শয়তান ভোর সকালে একদিন বের হচ্ছে ভোর সকালে বের হচ্ছে এক আল্লাহর পায়গাম্বার তাকে দেখে ফেললেন শয়তান তুমি কই যাচ্ছ কে মার্কেটিংয়ে যাচ্ছি কি মার্কেটিং কে তিনটা জিনিস নিয়ে যাচ্ছে কি কি নিয়ে যাচ্ছ বলতেছে তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হলো জুলুম নাম্বার দুই হলো কৃপণতা নাম্বার তিন হলো হিংসা জুলুম কোথায় নিয়ে যাবা জুলুম নিয়ে যাবো যারা ক্ষমতা ক্ষমতা নিয়ে দেশ চালায় ক্ষমতা নিয়ে কি চালায় দেশ চালায় জুলুম তাদের হাতে দেবো নাম্বার দুই হলো নাম্বার দুই হলো যে কৃপণতা কোথায় নিয়ে যাচ্ছ বলতেছে কৃপণতা নিয়ে যাচ্ছি হলো ধনীদের কাছে ধনীরা কি টাকার হিসাব করে না পয়সার হিসাব করে ভালো ধনী মানুষ টাকার হিসাব করে না পয়সা হিসাব করে পয়সা নাম্বার তিন হিংসা নিয়ে যাও কি নিয়ে যাচ্ছে হলো কাছে 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 সম্মানিত মাহফিল থেকে আমি উদাত্ত হবান জানাবো আমরা ভ্রাতৃত্ব তৈরি করব। জোরে বলি ইনশাল্লাহ আমরা ইফতেরাক করব না আমরা অবশ্যই জিততে মা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সময় খুবই অল্প পেয়েছি অনেক আলোচনা ছিল যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ এই লোকগুলো যাচ্ছেন কেন আমি তো দোয়া করবো সবাইকে নিয়ে আমার সঙ্গে সবাই দোয়া করবেন না এক একসঙ্গে আমরা হব মুখে হবে হবে এখানে নামাজ জোরে ইনশা আল্লাহ কেউ যাবেন না আমরা হয়ে বিদায় দিয়ে মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন আমার আবু ইউসুফ ভাই এখানে মাদ্রাসা করেছেন দেখেছেন না সবাই দেখেছেন মাদ্রাসা দেখে কেমন লাগছে আপনাদের বলেন বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা মানে তো একটা আলো একটা নূর এখানে জ্বলে উঠলো আল্লাহ তুমি মাহফিল মাদ্রাসাকে কবুল করে নাও তো এই মাহফিল এবং মাদ্রাসার জন্য আপনাদের একটু বরকত পেতে চাচ্ছে এই যে ভাই এই আরে